বলবীর সিংহ ও যোগেন্দ্র পাল বার্বি মসজিদ ভাঙার অগ্রসেনানী ছিলেন। 25 বছর আগে তারা দুজন বার্বি মসজিদের গম্বুজের চূড়ায় উঠে দুহাতে চালিয়েছে শাবল। তারা উভয়ে এখন মুসলিম, রেখেছেন দাড়ি। বলবীর সিংহ মোহাম্মদ আমির নাম ধারণ করেছেন বলে জানা যায়। দীর্ঘ 25 বছর আগে বলবীর সিংহ ও তার বন্ধু যোগেন্দ্র পাল সাধারণ পরিবার থেকে শিবসেনার সক্রিয় কর্মী হয়ে বার্বি মসজিদের চূড়ায় উঠে শাবল দিয়ে মসজিদের গম্বুজ ভেঙেছিলেন। মসজিদ ভাঙার পর তারা পানিপথে গেলে তাদেরকে দেওয়া হয় সংবর্ধনা। বার্বি মসজিদ ভাঙার পর বলবীর সিংহকে তার পিতা দৌলত রাম বাড়ি থেকে তাড়িয়ে দেন। মসজিদ ভেঙে বাড়ি যাওয়ার পর তার পিতা তাকে বলে, বাবা আমাকে বললেন হয় তুমি বাড়িতে থাকবে না হলে আমি। তো আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে, আমার স্ত্রীও বেরিয়ে এলো না, থেকে গেল বাড়িতেই। সে সময় ভবঘুরের মতো জীবন কাটিয়েছে বলবীর। লম্বা দাড়িওয়ালা লোক দেখলেই ভয়ে আটকে উঠত বলবীর। বেশ কিছুদিন পর বাড়ি ফিরে জানতে পারে বাবা দৌলতরাম মারা গেছে। বার্বি মসজিদ ভাঙার দুঃখেই দৌলতরামের মৃত্যু হয়েছে। অতঃপর বলবীর পুরনো বন্ধু যোগেন্দ্র পালের খোঁজখবর নিতে গিয়ে আরও মুচড়ে পড়েন। বলবীর জানতে পারে যোগেন্দ্র মসজিদ ভাঙার প্রায়শ্চিত্য করতে গিয়ে মুসলিম হয়ে গেছে। যোগেন্দ্র পালের সঙ্গে দেখা হলে সে বলবীরকে বলেছিলেন বার্বি ভাঙার পর থেকেই তার মাথা বিগড়ে গিয়েছিল। যোগেন্দ্রের মনে হয়েছিল পাপ করেছিলেন বলেই সেটা হয়েছে, প্রায়শ্চিত্য করতে গিয়ে তাই মুসলিম হয়ে যান যোগেন্দ্র। যোগেন্দ্র পালের কথা শুনেই বলবীর সিংহ দেরি না করে সেনাপতি গিয়ে মাওলানা করিম সিদ্দিকির কাছে মুসলিম ধর্মে দীক্ষা নেন। মোহাম্মদ আমির নাম ধারণ করেন, লম্বা দাড়ি রেখে দেন, নিয়মিত ভোরে ফজরের আজান দেন, সবসময় আল্লাহর জিকির আজগার করেন। বলবীর সিংহের পরিবার। বলবীর বা তার পরিবার কোনোদিন উগ্র হিন্দু ছিল না। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর ইংরেজি এই তিনটি বিষয়ে এমএ ডিগ্রি পাওয়া বলবীর তার মা বাবা ভাই বোনকে নিয়ে ছোটবেলায় থাকতেন পানিপথের কাছে খুব ছোট্ট একটা গ্রামে। বলবীরের বয়স যখন 10 বছর তখন তার বাবা দৌলতরাম তার ভাইদের পড়াশোনার জন্য পানিপথে চলে আসে। দেশ বিভাগ দেখা দিলে বলবীরের বাবা বরাবরই গান্ধীবাদে মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী ছিলেন। সে কারণেই তাদের আশেপাশে যেসব মুসলিমরা থাকত উনি তাদের আগলে রাখতেন সবসময়। কিন্তু পানিপথের পরিবেশটা ছিল অন্যরকম। হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে আসা লোকজন পানিপথে সেভাবে মর্যাদাও পেত না। এ দুঃখবোধ সবসময় বলবীরকে তাড়িয়ে বেড়াত। একদিন পানিপথের আরএসএসের একটি শাখার অচেনা অজানা কর্মীরা বলবীরকে দেখে আফ আফ বলে সম্বোধন করেন। সেটা বলবীরের কাছে খুব ভালো লেগেছিল। সেই থেকেই ওদের সঙ্গে বলবীরের পথ চলা শুরু। রোহতক মুর্শি বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পূর্ণ করে সেই সময়টিতে বিয়ে করে বলবীর সিংহ। প্রতিবেশীরা বলবীরকে কঠোর হিন্দু হিসাবে জানলেও বলবীরের বাবা ও তার পরিবার কখনোই মূর্তি পূজায় বিশ্বাস করত না, এমনকি মন্দিরেও যেত না। এমনকি তাদের বাড়িতে থাকা গীতাও তার পরিবারের কেউ কখনো পড়ত না। 25 বছর আগে যখন বার্বি মসজিদ ভাঙার তোড়জোড় শুরু হয় তখন শিব সেনার লোকজন তাকে ও তার বন্ধুকে বার্বি মসজিদ ভাঙতে অযোধ্যায় পাঠিয়েছিল। বার্বি মসজিদ ভেঙে পানিপথে ফিরে আসার পর তাকে দেওয়া হয় বিরাট সংবর্ধনা। বার্বি মসজিদের গম্বুজে শাবল চালিয়ে তারা সেখান থেকে দুটি ইট নিয়ে এসেছিল যা পানিপথের শিবসেনার স্থানীয় অফিসে সাজিয়ে রাখা হয়েছিল। বার্বি মসজিদ ভেঙে বাড়ি আসার পর বলবীরের বাবা দৌলতরাম তাকে বাড়ি থেকে বিতাড়িত করেছিলেন। মসজিদ ভাঙার কারণে তার স্ত্রী তার সঙ্গে যায়নি। বার্বি মসজিদ ভাঙায় বলবীরের বাবা দৌলতরাম যে দুঃখ পেয়েছিলেন তাতেই তার মৃত্যু হয়। একদিন বাড়ি থেকে বিতাড়িত হওয়া অন্যদিকে পিতার মৃত্যু বলবীরকে মন থেকে খুব কষ্ট দিয়েছিল। অতঃপর বার্বি মসজিদ ভাঙার সাথে যোগেন্দ্র পালের মুসলিম হয়ে যাওয়ার কথা শুনে বলবীর আরও বেশি মুষড়ে পড়ে। শেষ পর্যন্ত বলবীর মুসলিম হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যেই কথা সেই কাজ, বলবীর সিংহ মুসলিম হয়ে গেলেন, নাম ধারণ করলেন মোহাম্মদ আমির। বলবীরের প্রতিজ্ঞা। বলবীর সিংহ প্রতিজ্ঞা করলেন বার্বি মসজিদ ভাঙার প্রায়শ্চিত্য হিসাবে ভারতে ভেঙে পড়া 100 মসজিদ সংস্কার করবেন। বলবীরের দাবি অনুযায়ী 1993 সাল থেকে 2017 সাল পর্যন্ত এ 25 বছরে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বিশেষ করে মিওয়াটে অনেক ভেঙে পড়া মসজিদ খুঁজে বের করে সেগুলো মেরামত করেছেন। মোহাম্মদ আমির আরও জানান উত্তরপ্রদেশের মিন্ডুর মসজিদেও তিনি স্থানীয় মুসলিমদের সহযোগিতায় সংস্কার করেছেন।
প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।